আমার নির্যাতিত মতুয়া জাতির জন্য কিছু করতে চাই। এই জন্যই লৌহ মানবের কাছে আমার একটাই দাবি, আপনার হাত ধরেই আমরা সেই সংসদে একবার এই মতুয়াদের কথা উচ্চারণ করতে চাই। আজ 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি এবং ভবিষ্যতে যতদিন আমরা বেঁচে থাকবো আপনাকে এই মুখশিদপুরেই দেখতে চাই। আপনি আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সুখ দুঃখের কথা আপনি শুনবেন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলমুন, ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিধ্বনি বলমুন, জয় হরি বল। আজকে এই দূর্বাসুর গ্রামে ঐতিহাসিক মতুয়া সম্মেলনে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট সুধীজন, সামনে উপবিষ্ট আমার বাবা এবং মায়েরা, সবার আতুল চরণে আমার শ্রদ্ধা সিক্ত প্রণাম। আজ আমার গুরুচাঁদ ঠাকুরের সেই অমোঘ বাণীটি মনে পড়ে যায়, দেশে দেশে মিশনের বহু শাখা রবে, আমার বাবার নাম প্রচার হবে। আজকে আমার বুক ফেটে যাচ্ছে আনন্দে, দুচোখ উদ্ভাসিত হয়ে যাচ্ছে কান্নায়। আজ আমার গুরুচাঁদ নেপথ্য থেকে দেখছেন তার কথা কিভাবে প্রতিফলিত হয়েছে। আজ আমার মিশনের ভক্তবৃন্দ, নেতৃবৃন্দ, আমার গুরুচাঁদ ঠাকুরের সৈনিকেরা সব জেগে উঠেছে। আজকে আমার মানুষ জেগে উঠেছে। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভামার প্রিয় প্রেমানন্দে হরিধ্বনি বলমন, হরিধ্বনি বলমন। নিষ্পেষিত নির্বাচিত থেকে নির্যাতিত হয়ে আমরা আর মুখ বুজে থাকতে চাই না, আমরা আমাদের অধিকারের কথা ভাবতে শিখেছি। এই ঘরে ঘরে মিশনের যে শাখা, এই শাখার গুরুচাঁদ সৈনিকেরা আজ জেগে উঠে আমাদের অধিকারের কথা ভাবতে শিখেছে। তাই আজ আমাদের সামনে উপবিষ্ট এই লৌহ মানবের কাছে আমরা আমাদের প্রাণের দাবি চাই। আমি আমার হৃদয় থেকে আপনাদের কাছে একটা ছোট্ট দাবি, আমি এই নির্যাতিত মহিলাদের জন্য, আমার নির্যাতিত মতুয়া জাতির জন্য কিছু করতে চাই। এই জন্য এই লৌহ মানবের কাছে আমার একটাই দাবি, আপনার হাত ধরেই আমরা সেই সংসদে একবার এই মতুয়াদের কথা উচ্চারণ করতে চাই। জানি না আপনি আমাদের জন্য কি করবেন, তবে আমরা দাবি রেখে যাই। এই আপামর জনসাধারণ, আজকে আমরা আপনার কাছে দাঁড়িয়েছি, আমরা আমাদের সমস্ত অধিকার চাই আপনাদের কাছে। আমরা এই মতুয়ারা চাই, এই মতুয়ারা সারা জীবনের জন্য আজ 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি এবং ভবিষ্যতে যতদিন আমরা বেঁচে থাকবো আপনাকে এই মুখশিদপুরেই দেখতে চাই। আপনি আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের সুখ দুঃখের কথা আপনি শুনবেন। সাথে সাথে আমিও বলতে চাই আরও একটি, বিগত 5-6 বছর আগে আমি একটি মতুয়া সম্মেলনে আপনার পাশে বসেই আপনাকে বলেছিলাম, আপনি একবার ঠাকুরবাড়ি আমাদের কাছে বেড়াতে আসেন, একবার দেখে যান আমরা ঠাকুরবাড়িতে কি অবস্থায় আছি। আমি আবারও সেই কথা বলছি, আপনি একবার ঠাকুরবাড়িতে আসে এসে আমাদের সুখ দুঃখের কথা একবার একটু শুনে যান। আপনি কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি আমাদের কথা মনে রেখে, এই নির্যাতিত মানুষের কথা মনে রেখে আমাদের একটু এদের সুযোগ, সেবা করার সুযোগ করে দিবেন বলে আমি বিশ্বাস রাখি। এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই মতুয়া সমাজ ওতপ্রোতভাবে জড়িত, তারা নৌকা ছাড়া আর কিছুই বোঝে না। আমি বিশ্বাস করি এখানে যত মানুষ উপস্থিত হয়েছে সবাই নৌকা সুদূর প্রসারী হাতকে শক্তিশালী করবে। আবার এই সিটে দেখতে চাই, আমরা জানি তিনি আমাদের সুখ দুঃখের সাথী এবং সুখ দুঃখের সাথী হয়েই থাকবেন। আমরা তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি, যাতে তিনি অনেকদিন পর্যন্ত আমাদের পাশে থেকে আমাদের সুখ দুঃখের কথা শুনতে পারেন। এরপর আমাকে আর বেশি কথা বলে সুযোগ দেওয়া হবে না। আমার শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের মাতৃ সংসদ মুখশিদপুর উপজেলা শাখা গঠিত হয়েছে, আমি মাত্র 2-3টে নাম এখানে ঘোষণা করছি। সভাপতি শ্রীমতী কবিতা বালা ঘেটুয়া, সাধারণ সম্পাদক শ্রীমতী শিল্পী মল্লিক কলিগ্রাম, তোমরা হাত তুলে সবার কাছে আশীর্বাদ চেয়ে, হাত তুলে সবার কাছে প্রার্থনা চাও, তোমরা যেন এই মিশনের কার্যক্রমকে সুন্দর সুদূর প্রসারী করতে পারো। জয় হরি বল, সবার সুখী।